নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে স্পেশাল রেসিপি হলো নিরামিষ কুঁদরি ভাপা। এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে খেতে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কুঁদরি ভাপা বানাতে আমাদের লাগছে কুঁদরি। এখানে আমি 300 গ্রাম মতো কুঁদরি নিয়েছি। প্রথমে এই কুঁদরিগুলোকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমরা এই কুঁদরিগুলোর দুটো সাইড কেটে নেব আর মাঝখানটা চিরে নেব, ঠিক এইভাবে। একইভাবে আমি সমস্ত কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। দেখুন, আমি সমস্ত কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। এরপর একটি পাত্রে এই কেটে রাখা কুঁদরিগুলো নেব। এর সাথে একে একে দেব সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি, আর দেব শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব আমরা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব জল। এখানে আমি সর্ষে আর পোস্ত পেস্ট রাখা বাটিগুলো ধুয়ে সেই জলটা দিয়েছি। আপনারা এখানে কুঁদরিগুলোকে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিতে পারেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এরপর আমি এখানে একটা টিফিন বক্স নেব। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে দেব। ওপর থেকে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। একটা কড়াইয়ে কিছুটা জল নিয়ে সেটা ফুটতে দেব। জল ফুটে উঠলে এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেব। এখানে লক্ষ্য রাখতে হবে টিফিন বক্সের নিচের অংশটা যেন জলের মধ্যে থাকে। এটাকে রান্না করব 20 থেকে 30 মিনিট মতো। ফিরে এলাম 30 মিনিট পর। এটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা হতে দেব প্রায় 10 মিনিটের মতো। আমাদের নিরামিষ কুঁদরি ভাপা একদম তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।